নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদে দূর থেকে মানুষ সফর করে যাবে ইবাদতের উদ্দেশ্যে, এটি জায়েজ আছে। এছাড়া অন্য কোনো জায়গায় সফর করে ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ ওই জায়গায় গেলে আমার সওয়াব হবে, কল্যাণ হবে, উদ্দেশ্যে যাওয়ার সুযোগ শুধুমাত্র তিন মসজিদে আছে। ব্যবসায়িক উদ্দেশ্যে, শিক্ষা জ্ঞানের জন্য উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে মানুষ তো সফর করতেই পারে, বাট ইবাদত এবং সওয়াবের আশায় মানুষ যাবে শুধুমাত্র তিনটি জায়গায়। একটি হলো মক্কার মসজিদে হারাম, আরেকটা হলো মদিনার মসজিদে নববী, আরেকটা হলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা জায়গা, এর বাইরে ধরেন আজমির শরীফ বলেন বা সিলেটের শাহজাহান শাহপনান রহমাল্লার মাজার বলেন বা অন্য কোনো ইয়ে বলেন, এই সব জায়গাগুলোতে মানুষ অন্য কোনো কাজে গেছে, পাশাপাশি মনে হলো যে এখানে আল্লাহর একজন নেককার বান্দা আছেন, ওনার কবরটা জিয়ারত করি, এটা হতে পারে। কিন্তু দূর দূরান্ত থেকে সফর করে শুধু ওই জায়গায় যাওয়া, সে জায়গা যাওয়ার তো পার্থিব কোনো উদ্দেশ্য নেই। এই যে অপার্থিব উদ্দেশ্যে সেই জায়গা যাওয়ার কোনো সুযোগ নেই। এভাবে আমরা নিজেদের ইমানকে বিকিয়ে দিচ্ছি, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে ইমানটাকে আমরা ধ্বংস করে ফেলছি। শিরকে লিপ্ত হচ্ছে, বেদাতে লিপ্ত হচ্ছে। শিরক এবং বেদাত হলো ইমান বিধ্বংসী এবং আমল বিধ্বংসী। বেদাত আমলকে নষ্ট করে দেয়, শিরক ইমানকে নষ্ট করে দেয়।